এডুকেশন এডুকেশান কিচেনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন কথাই আছে সঙ্গ দোষে লোহাও ভাসে তো বিষয় হচ্ছে যে এটা আমি কেন বললাম তার একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি তো একটা ইগলের বাচ্চা মুরগির বাচ্চাদের সাথে মানুষ হতে হতে সে মুরগির মতোই খাবার দাবার খেতে শুরু করে মুরগির মতো আচার ব্যবহার করতে শুরু করে এবং সে যতই বড় হয় তবুও সে মুরগির মতোই থেকে যায় দেখতে ইগলের মতো হলেও তার আচার ব্যবহার খাওয়া দাওয়া সব কিছু যেন মুরগির মতোই ছিল মুরগি যেমন আকাশে ওড়ে না তো ইগলটাও কিন্তু আকাশে ওড়েনি তারপরে সে মুরগি যেমন সে নোংরা পোকা মাকড় এগুলো খায় মাটি থেকে বের করে করে ঠিক তেমনই ইগলটাও কিন্তু এগুলো খেয়ে ছোটোবেলা থেকে যেহেতু মানুষ হয়েছে মুরগির বাচ্চার সাথে সে কিন্তু বড় হয়ে ঠিক এগুলি খেত তো এই রকম একদিন যখন আকাশে ইগল ওড়ে তখন সে মুরগির বাচ্চাগুলো বলছিল ইগলটাকে আরে তোর ওই যে পূর্বপুরুষরা আকাশে উঠছে আর তুই আমাদের সাথে থেকে থেকে আমাদের মতোই হয়ে গেছে সে আকাশে উড়িস না হ্যাঁ তোর ওই প্রজাতি আকাশে ইগল উড়লে আমরা ভয়ে ভেঙে যাই আর তোকে দেখে আমরা ভয়ও পাই না তোকে দেখে আমরা লুকাও না লুকোই না কারণ কি তুই আমাদের সাথে থেকে থেকে মুরগির সাথে থেকে থেকে তোর আচার ব্যবহার কথাবার্তা সব কিছু মুরগির মতো হয়েছে তোর চাল চলন সব কিছু তুই নিজের পরাক্রমকে ভুলে গেছিস তুই নিজের বীরত্ব ভুলে গেছিস এবং তুই তোর পূর্বপুরুষকে ভুলে গেছিস বলে তুই আজকে মুরগির মতো হয়ে গেছিস কারণ তুই আমাদের পরিবেশে থেকে থেকে তুই আমাদের মতোই মুরগি হয়ে গেছিস খালি দেখতেই ইগলের মতো আছিস তো বিষয় এরকমই আছে তো মানুষ সমাজ মানুষ যেহেতু সমাজেরই একটা অঙ্গ সেই কারণে মানুষ সমাজেই বসবাস করে তাহলে সমাজের প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়ে এই জন্যেই বললাম সঙ্গ দেশে আসে সাধু সঙ্গ থাকলে কেউ সাধু সঙ্গ সঙ্গে থাকলে সাধু হয় এবং কেউ চোরের সঙ্গে থাকলে চোর হয় তো বিষয় হচ্ছে যে একটা মানুষ তৈরির পিছনে মানুষ তৈরির পিছনে সমাজের কি ভূমিকা আছে বা পরিবেশের কি ভূমিকা আছে সেই বিষয় নিয়ে আজকে আমাদের টপিক এই জন্যে টপিকটি হচ্ছে শিশুর জীবন বিকাশে পরিবেশের প্রভাব এক্সপ্লিমেন্ট অফ এনভায়রনমেন্ট তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। এর উপরে বিজ্ঞানীরা অনেক রকম পরীক্ষা পরীক্ষা করেছে যে সামাজিক পরিবেশ বা পরিবেশ ছাড়া একজন মানুষের কখনোই ভালো ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে না তার উপরে যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো নিয়েই আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে জানাতে পারো তোমার ক্লাস তুমি কোথায় থেকে আসছো আর তোমার কোন বিষয়ের উপর অসুবিধা সেই বিষয়ের উপর আমরা ভিডিও বানাবো এবং তোমার নোটপত্র সব কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এম এস করে জানাতে পারো বা ফোন করে জানাতে পারো নিচে দেওয়া আছে যে নাম্বারটি সেই নাম্বারটি অবশ্যই নিজের মোবাইলে সেভ করে নাও তো আমি সেদিন আলোচনা করেছিলাম যে একটি মানুষের জীবনে বংশগতিরও প্রভাব যেমন পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা দেখিয়েছে তো সেখানে পরিবেশেরও প্রভাব আছে সেটাও কিন্তু বিজ্ঞানীরা দেখিয়েছে পরিবেশের প্রভাব পরিবেশের তারপরে গুণাবলী সামাজিক এবং শিক্ষার্থীর জীবন বিকাশের সুষম বিকাশ তাহলে শিক্ষার্থী জীবন বিকাশে যেমন বংশগতিরও প্রভাব একদল বিজ্ঞানী দেখিয়েছে আবার একদল বিজ্ঞানী দেখিয়েছে পরিবেশেরও প্রভাব আছে দুজন বিজ্ঞানী দুই মতামতের বিজ্ঞানী দুই রকম মতাদর্শের উপর পরীক্ষা করেছে তো এই বিষয়ে যাব অবশ্যই তবে একটু বিষয়টি জেনে নিই যে যখন শিশু মাতৃগর্ভে থাকে মাতৃগর্ভে থাকাকালীন শিশুর যে নয় মাস মাতৃগর্ভে থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ পরিবেশ আর তারপরে জন্ম জন্মানোর পরে শিশু সেটা বাহ্যিক পরিবেশ তার মানে শিশুর পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি একটি ভাগ হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবেশ যখন মাতৃ গর্ভে শিশু থাকে নয় মাস সেইটা একটা অভ্যন্তরীণ পরিবেশ সেই পরিবেশ থেকে শিশু কি করে শিশুর সেখানে স্বাস্থ্য কেমন হবে তার খাদ্য কেমন হবে তার শারীরিক গঠন কেমন হবে তার সুস্থতা কেমন হবে এবং তার মানসিক পরিবেশ কেমন হবে সেটা কিন্তু সব কিছুই নির্ভর করে সেই মায়ের উপর মায়ের অভ্যন্তরীণ নয় মাসের যে শিশু যখন অভ্যন্তরীণ নয় মাস শিশু থাকে আর মা সেই সময় যেই রকম ব্যবহার আচার ব্যবহার খাদ্য যে রকম তার গ্রহণ করে সেই রকমই কিন্তু শিশুর জীবন প্রণালী গড়ে ওঠে এই বিষয়ের উপর একটি যদি বিষয় দেওয়া যায় মহাভারতের পৌরাণিক কাহিনী যে মহাভারত আছে মহাভারতের অভিমন্যুর কথা অবশ্যই কিন্তু এখানে উদাহরণ হিসেবে দেওয়া যায় কারণ এখানে আমরা দেখেছিলাম যে অভিমন্যু যখন যুদ্ধে যায় চ মহাভারতের যুদ্ধে যখন যায় চক্রভূয়ের মধ্যে ঢোকে কিন্তু বেরিয়ে আসতে পারে না কেন ঢোকার পরটা সে নাকি ওই মাতৃগর্ভে যখন ছিল তখন সে সেই সময় শুনেছিল যে চক্রভিয়ে কি করে ঢুকতে হয় কিন্তু চক্রভিয়ে যুদ্ধ করে কি করে বেরিয়ে আসতে হয় সেটা কিন্তু শোনেনি মানে তখন নাকি অভিমন্যু ঘুমিয়ে গেছিল মায়ের গর্ভ অবস্থাতেই তো ঘুমিয়ে যাওয়ার ফলে সে শুনতে পায়নি যে কি করে যুদ্ধকালীন অবস্থায় বেরিয়ে আসতে হয় চক্রবিহু থেকে এইটা না শোনার ফলে সে কিন্তু চক্রবিহু থেকে বেরিয়ে আসতে পারেনি এবং যুদ্ধ করার জন্য চক্রবিহু কী করে ঢুকতে হয় সেটা কিন্তু সে ঢুকেছিল তো বিষয় হচ্ছে যে মাতৃগর্ভে থেকেই শিশুর জীবনের শিক্ষা শুরু হয়ে যায় বা ব্যক্তিত্ব গঠনের একটা প্রথম ধাপ শুরু হয়ে যায় শিশুর জীবনে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে একটা মাতৃগর্ভের পরিবেশ আছে আর একটা মাতৃগর্ভের বাইরে পরিবেশেছে শিশু যখন বাইরে যখন জন্মানো শিশু যখন জন্মগ্রহণ করে সেই সময় কয়েকটা বিষয় লক্ষ্য করা হয় যে শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে না অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দ্বিতীয় বিষয় কি বলছে যে শিশু সময়ের আগে জন্মগ্রহণ করেছে না সঠিক সময়ে জন্মগ্রহণ করেছে তার উপরও কিন্তু শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে শিশু যখন জন্মগ্রহণ করে সেই জায়গাটি কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না অপরিষ্কার ছিল এই যে বাহ্যিক পরিবেশ এই পরিবেশগুলোর উপরও কিন্তু শিশুর ব্যক্তিত্ব নির্ভর অবশ্যই করে তাহলে অভ্যন্তরীণ পরিবেশ একটা আর একটা বাহ্যিক পরিবেশ অভ্যন্তরীণ পরিবেশ কি মাতৃগর্ভে নয় মাস যখন শিশু থাকে সেইখান থেকে যে শিক্ষা অর্জন করে সেটা কিন্তু তার বাহ্যিক পরিবেশেও তার প্রভাব পড়ে তাহলে একটা অভ্যন্তরীণ পরিবেশ যেখান থেকে শিশু গ্রহণ করছে আর একটা বাহ্যিক পরিবেশ বাহ্যিক পরিবেশ মানে সেখানে তিনটি তিনটিভাবে বাহ্যিক পরিবেশকে ভাগ করা হয়েছে কয়টি ভাগে বাহ্যিক পরিবেশকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে একটি হচ্ছে বাহ্যিক পরিবেশের একটি হচ্ছে সামাজিক পরিবেশ একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা মনোবৈজ্ঞানিক পরিবেশ এই তিনটি ভাগে ভাগ করেছে তো আজকে আমরা আলোচনা করব কিন্তু এই বিষয় নিয়ে যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যায় তবে একটা দিনও হয়তো কম পড়বে তো ছোটো একটি করে একটা টপিকের উপর বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যদি এই বিষয়ের উপর আরও কিছু জানতে ইচ্ছা করে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই রকমভাবে এই টপিকের উপর আরও পুঙ্খানুপুঙ্খ ভিডিও বানাবো তো বিষয় হচ্ছে যে এইখানে কয়েকটা পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো বিজ্ঞানীরা কীভাবে পরীক্ষা করেছে যে পরিবেশের প্রভাব একজন ব্যক্তির জীবনে কীভাবে পড়ে সেই প্রভাবের ফলে ব্যক্তি তার ব্যক্তিত্বকে তৈরি করে আর তার উপরেই ক্যাটেলের একটি পরীক্ষা আছে গ্যালটনের মতোই গ্যালটনের মতোই ক্যাটেল একটি পরীক্ষা করেছে সেই পরীক্ষায় কী করেছে যে বিজ্ঞানীদের জীবনী নিয়ে সেখানে ক্যাটেল দেখিয়েছেন যে ক্যাটেল দেখিয়েছেন যে কয়েকটি বিজ্ঞানীদের কুলপঞ্জি অনুযায়ী তিনি পরীক্ষা করেছেন এবং সেখানে দেখেছেন যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং বুদ্ধি এবং আর্থিক বুদ্ধির বিকাশ এবং আর্থিক বিকাশ সব কিছু যেন সামাজিক পরিবেশের উপর নির্ভর করেই ব্যক্তি তার ব্যক্তিত্বকে বিকাশ লাভ করেছেন মানে একজন শিশু তার সঠিক ব্যক্তিত্ব পরিবেশের উপর নির্ভর করেই নির্ভর করেই সে বড় হতে শুরু করে বা তার ব্যক্তিত্ব প্রকাশ পায় তো ক্যাটেলের এই পরীক্ষায় তিনি বিজ্ঞানীদের উপর পরীক্ষা করেছিলেন আর সেই বিজ্ঞানীদের পরীক্ষার উপর বিশ্লেষণ করেই বলেছিলেন যে তাদের বুদ্ধির বিকাশ এবং সামাজিক বিকাশ এবং অর্থনৈতিক বিকাশ সব কিছু তার পরিবেশের প্রভাবেই ঘটছে দ্বিতীয়ত বারবারা বাক্সের মতে যে পরীক্ষা করেছেন এখানে বারবারা বাক্সে হচ্ছে দুশো চারজন ছেলে মেয়েকে পোষ্য নিয়েছে এইরকম দুশো চারজন মেয়েকে পোষ্য নিয়েছে এই রকম পিতামাতাদের উপর তিনি পরীক্ষা করেন মানে দুইশো চারজন ছেলে মেয়েকে পোষ্য নিয়েছে এই রকম দুইশো চারজন পিতামাতাকেও পরীক্ষা করেন এবং দুশো চারজন সন্তান ছেলে মেয়েকেও পরীক্ষা করেন এবং তার নিজস্ব সেই সন্তানের যে জন্মদাতা পিতামাতা তাদেরও পরীক্ষা করেন এই তিন দলের বুদ্ধাঙ্ক পরীক্ষা করে দেখেছেন যে তাদের পোষ্য যে পিতামাতা তাদের বুদ্ধাঙ্কটাই ছেলেমেয়েরা বেশি পেয়েছে সেখানে দেখাচ্ছে যে আইকিউ মানে বুদ্ধাঙ্ক সাত থেকে কুড়ি পয়েন্ট অবধি শিশুরা সেখানে পেয়েছে পোষ্য পিতামাতার দ্বারা তাহলে পোষ্য পিতামাতার বেশি ভাগ বুদ্ধিটা পেয়েছে হচ্ছে সন্তান সন্ততিরা এবং যে পিতামাতা জন্মগ্রহণ করেছে তার কাছ থেকে কিন্তু শিশুরা বুদ্ধা মানে বুদ্ধি বেশি পায়নি এর দ্বারা ইনি প্রমাণ করে দেখিয়েছেন যে একমাত্র পালিত পিতামাতার বুদ্ধি যেহেতু শিশুদের মধ্যে বেশি বেশি প্রভাব পড়েছে সেই কারণে সেখানে সাত থেকে কুড়ি উনি পরীক্ষা করে পয়েন্ট পরীক্ষা করে দেখেছেন এই জন্য এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বারবার যে পরিবেশের প্রভাবেই শিশুদের মধ্যে বুদ্ধির পরিবেশের প্রভাবেই শিশুদের মধ্যে বুদ্ধির পরিবর্তন ঘটে থাকে হুম অটো ক্লিয়েন বার্গের মতে যে পরীক্ষা সেখানে তিনি নিগ্ররদের উপর পরীক্ষা করেছেন আমরা দেখি যে নিগ্রোরা হচ্ছে খুব কালো এটা সচলতা আমরা শুনে থাকি নিগ্রো মানে খুব কালো ব্যক্তিকে আমরা মনে করি সেই কালো ব্যক্তিদের নিয়ে উনি পরীক্ষা করেছেন হ্যাঁ পরীক্ষা করে দেখেছেন যে নিগ্র যে ছেলে মেয়েরা যেগুলো মানে জন্মানোর পর থেকে গ্রাম ছেড়ে শহরে চলে আসে শহরে এসে জীবনযাপন করে সেই সন্তান সন্ততিদের নিয়ে পরীক্ষা করেছেন এবং যে সব সন্তান সন্ততিরা গ্রামে থাকে তাদেরও নিয়ে পরীক্ষা করেছেন দুটি পরীক্ষার মধ্যে উনি দেখেছেন যে গ্রামের ছেলে মেয়েদের বুদ্ধাঙ্ক অনেক কম এবং শহরের যে ছেলেমেয়েরা মানুষ হয়েছে তাদের বুদ্ধাঙ্ক অনেক বেশি এর দ্বারা অটো মানে বুঝিয়ে দিয়েছেন যে পরিবেশের প্রভাবেই শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির পরিবর্তন ঘটে থাকে হ্যাঁ গ্লাডিস ও হেলেনের এই দুটির পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং একটি গল্পর মতোই তো আমি এদের গল্পটা বলছি এইখানে যে গল্পটি বলা হয়েছে গ্লাডিস ও হেলেন এরা দুজনের সমকোষীয় যমজ সন্তান তো এরা এরা দুজনেই যমজ গ্ল্যাডিস ও হেলেনের হেলেন দুজনেই হচ্ছে যমজ তো আঠেরো মাস বয়সে এরা দুজন কোনো কারণবশত আলাদা হয়ে যায় এবার এইখানে আলাদা হয়ে যাওয়ার পরে দেখা যায় যে দুজন দুই পরিবেশে মানুষ হতে থাকে একজন খুব কম বয়সে কারখানায় মানে গ্ল্যাডিস খুব অল্প বয়সেই কারখানায় কাজের সাথে যুক্ত হয় আর সেখানে সে কারখানার সাথে কাজ করতে থাকে এবং আর হেলেন হেলেন হচ্ছে বিয়ে পাশ করে এবং পরবর্তীতে সে শিক্ষিকা হন ইনি শিক্ষিকা হন আর ইনি কারখানায় কাজ করেন তো পরবর্তীতে পঁয়ত্রিশ বছর বয়সে দুজনকেই পরীক্ষা করা হয়েছে পঁয়ত্রিশ বছরে গিয়ে দেখা গেছে যে গ্লাডিস একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন আর হেলেনের তারপরে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যে গ্ল্যাডিসের থেকে হেলেন সব কিছুতে বুদ্ধিতে সৌন্দর্যতে আচার আচরণে কথাবার্তায় চিন্তাভাবনায় সব কিছু থেকে উন্নত মানের হচ্ছে হেলেন গ্ল্যাডিসের হচ্ছে। তো এর দ্বারাও প্রমাণ করে করা হয়েছে যে দুটি সন্তান সমক হওয়া সত্ত্বেও তারা কিন্তু একই রকম হয়নি যেহেতু দুজন দুই পরিবেশের মধ্যে মানুষ হয়েছে তাদের চিন্তা ভাবনা বুদ্ধি কথা বাত্রা সব কিছু আলাদা এর দ্বারাও প্রমাণ করেছে যে পরিবেশের প্রভাবেই মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে ইস্টার ব্রুকেস এর পরীক্ষা হচ্ছে ডেলের ইয়ক্স পরিবারকে নিয়ে আমরা এর আগের একটি বংশ শিশুর যে বংশ গতির একটা প্রভাব আছে শিশুর জীবনে সেখানে দেখেছিলাম ড্রেল হচ্ছে ইয়ক্স পরিবারকে নিয়ে পরীক্ষা করেছে তো সেইখানে আবার ইস্টার ব্রুকের এই ডাক ড্রেল ইয়ক পরিবারকে নিয়ে আবার পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখেছে যে ইয়ক পরিবারের পুরো যে বুদ্ধি বা তাদের সামাজিক মেলামেশা বা কথাবার্তা চালচলন ব্যবহার সব কিছুই যেন পরিবেশের প্রভাবেই ঘটেছে তো এইখানে আমরা যেহেতু আজকের টপিকটি আলোচনা করছি যে শিশুর জীবন বিকাশে পরিবেশের প্রভাব সবথেকে গুরুত্বপূর্ণ সেই কারণে এখানে যত মানে বিজ্ঞানীদের কথা বলা হয়েছে মনোবিজ্ঞানীদের কথা তারা পরীক্ষা করে দেখিয়েছেন যে বংশগতির কোনো প্রভাবই নেই একজন ব্যক্তির জীবন গড়ার জন্যে আর এনারা এখানে দেখিয়েছেন যে পরিবেশই হচ্ছে মেন প্রভাব ব্যক্তি জীবনকে তৈরি করার জন্য এই জন্যেই বললাম যে সঙ্গদোষে লোভ মানুষ জন্মের পর থেকে যেমন পরিবেশে মানুষ হয় ঠিক তেমনই হয় তো এই রকম আমরা জানি যে সঙ্গে পড়লে লোহাও নাকি জলে ভাসে তো এর একটা গল্পের যারা উদাহরণ দিয়েছে যে ছোট লোহা জলে ডুবে যায় আর সে বড় বড় জাহাজ জলে ভাসে তো লোহা যে সঙ্গে থাকে তো সেই সেই সঙ্গের মতোই হয় যে ছোট লোহা তার দেহের গঠনটাকে ভালো করতে পারেনি যেন জলে ডুবে গেল আর বড়ো লোহা সে ফুলে ফেঁপিয়ে বড় হয়ে গেছে জাহাজে লেগে গেছে আর সে জলে ভাসছে তাই জন্য সঙ্গদোষে লোহা ভাসে শিশু যেমন পরিবেশে মানুষ হয় ঠিক তার বুদ্ধি বুদ্ধিমত্তা পরিবেশ হ্যাঁ সামাজিক পরিবেশ কথাবার্তা আচার ব্যবহার তেমনভাবেই তৈরি হয় এটা আমার কথা নয় যারা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে মানুষের জীবনের উপর এটা মনে করেছেন যেসব মনোবিজ্ঞানীরা তারাই বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নমস্কার সকলে ভালো এবং সুস্থ থাকবেন